তো ফাইনালি বন্ধুরা আবার একটা আইফোন এসেছে। তো ফাইনালি বন্ধুরা এবার চলে এসেছে আইফোন 14। ৪৫,990 টাকা দিয়ে কিভাবে পেলাম বন্ধুরা এত কমে? কারণ বন্ধুরা এগুলো হচ্ছে সেলের ইউনিট। এবার বন্ধুরা একটা কথা বলে রাখি, সেলের ইউনিট আজকে আমরা এটাই দেখবো যে সেলের ইউনিটে মানে সেটা তো বলবোই কিভাবে এত কমে পেলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করবে, কিন্তু তার থেকেও যেটা ইম্পর্টেন্ট বন্ধুরা এত কমে কিভাবে পেলাম, মানে এর মধ্যে অনেকেই ক্লেম করছে বা অনেকেই বলছে যে সাবানের ডিব্বা বা সাবানের ডিব্বা পাঠিয়ে দিচ্ছে, এরকম কিছু আমার সাথে হয়নি। তো অ্যাকচুয়ালি বন্ধুরা এরকম মানে সাবানের ডিব্বা আসলে রিপ্লেসমেন্ট বা ফেরত চলে যাওয়ার চান্সেস অনেক বেশি বা রিফান্ড পেয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি, কিন্তু তার থেকেও যেটা মেইনলি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো বন্ধুরা যে কোয়ালিটি কেমন ফোনটার। মানে যে ফ্লিপকার্ট আছে সে পুরোনো ফোনকেই নতুন বানিয়ে বা রিপ্লেসমেন্ট করে বা রিফার্বিশড ফোন সেন্ড করছে না, তো আমাদের সেটাই দেখবো যে আইফোনের কোয়ালিটি কেমন, কোনোরকম কোনো প্রবলেম নেই। তো এইটাই আজকে বন্ধুরা টেস্টিং করবো, বাকি আনবক্সিং বাকিরা তো হয়তো আপনারা দেখেই নিয়েছেন। আর একটা কথা বন্ধুরা বলে রাখি, আপনারা চার পাঁচটা চ্যানেল, বাংলা চ্যানেল, যে কোনো চ্যানেল ঘুরে আসুন, এত ডিটেল ইনফরমেশান কেউ দেয় নাকি আপনারা একবার ভেবে দেখবেন। সে জায়গায় বন্ধুরা আপনাদের আমি এখানে আমার ইনকাম শো করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মাসে আমার 600-800 টাকা ইনকাম হয় মাসে, পার ডে নয়। সেই অনুযায়ী বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা ফোনের ভেতরে 50,000-40,000 করে ইনভেস্ট করছি, একবার বন্ধুরা ভেবে দেখবেন। সে জায়গায় বন্ধুরা আমার ইনকাম কিন্তু শূন্য। তো এই কথাগুলো বন্ধুরা একবার ভেবে দেখবেন, আমি অ্যাজ মাই কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে চুজ করেছি, জব বব কিছু করছি না। আমারও প্রত্যেক দিন কথাগুলো বলতে ভালো লাগে না বিশ্বাস করুন, বা তাও সত্ত্বেও আমি আপনারাই ভেবে দেখুন আমি কী করবো, আমি বলতে বাধ্য হই। তো যদি সম্ভব হয় বন্ধুরা প্লিজ আরও একবার রিকোয়েস্ট করলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে অন করে রাখবেন। একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু S23 FU রয়েছে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন S23 FU কিন্তু আমাদের কাছে রয়েছে। তো খুব শিগগিরই এই ফোনটারও প্রাইস 50,000-এর কাছাকাছি এবং এটাও কিন্তু 50,000। তো খুব শিগগিরই বন্ধুরা এই দুটো ফোনের মধ্যে কিন্তু ক্যামেরা টেস্ট আসতে চলেছে। তো যদি সম্ভব হয় বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখবেন। আর বেশি কিছু বললাম না বন্ধুরা, মাত্র 100টা লাইকের টার্গেট রাখলাম, লোকে তো 1,000-10,000-12,000 লাইকের টার্গেট রাখে, আমি মাত্র 100টা লাইকের টার্গেট রাখলাম। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, তো এই বক্সটাই ফোনটা আমার কাছে এসছে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো সিল প্যাক বক্স, কিন্তু সিলটা আপাতত বিলটা সাইডে রাখা যাক। বাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপর দিকে কিন্তু সিল রয়েছে এবং বন্ধুরা চলুন সিলটাকে, এখন তো আর সিল কাটতে কাচিরও দরকার পড়ে না আইফোন এবং স্যামসাংয়ের ফোন হলে। তো দেখতে পাচ্ছেন এইভাবে খোলা হলো, চলুন এবার খোলা যাক। টানটানা, ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস ফোন বন্ধুরা। এই কালারটা আমার ভীষণই পছন্দ, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে। আপাতত এটাকে সাইড রাখা যাক আর দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা USB Type-C লাইটনিং কেবল, এটাকেও যদি USB Type-C করে দিত তাহলে খুবই ভালো হতো, বাকি এখনও তো 14-এর লাইটনিং কেবলই পাওয়া যাচ্ছে। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সিম ইজেক্টার টুল রয়েছে, তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল অ্যাপেলের স্টিকার দিয়েছে যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এছাড়া কিন্তু আর বক্সের মধ্যে কিছুই নেই। এবার নিয়ে আসা যাক ফোনটাকে। তো ফোনটা এইবার বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটা, জাস্ট ফোনটা দেখুন বন্ধুরা এত সুন্দর লাগছে দেখতে। তো চলুন বন্ধুরা এটাকে এবার র্যাপারটাকে খোলা যাক। তো চলুন বন্ধুরা এবার এটাকে ফোনটাকে অন করা যাক এবং যতক্ষণ ফোনটা অন হচ্ছে ততক্ষণ আমি আপনাদের ওভারভিউটা বলে দিই। তো বন্ধুরা সবার প্রথম আমি বিল কোয়ালিটি দেখছিলাম যে ফোনের মধ্যে কোনো ডেন্ট বা দাগ বাগেরা নেই। তো যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুঁটিয়ে নাটিয়ে একদম চেক করেছি খুব ভালোভাবে, ফোনের বাইরে থেকে তো কোনো দাগ বা ডেন্ট আমি দেখতে পাইনি। তো ঠিকঠাক মোটামুটি নতুনের যে চমক হয় সেটা কিন্তু রয়েছে ফোনের মধ্যে, তো দেখে তো বাইরে থেকে নতুন মনে হচ্ছে। কিন্তু বন্ধুরা আমি যদি কথা বলি ডিসপ্লে, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে ব্রেজেলসের বা নচের সাইজ আছে সেটা কিন্তু এবার একটু ছোট হয়ে গেছে আইফোন 12-এর তুলনায়। বাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এবারও 60Hz প্যানেল দিয়েছে। বাকি বন্ধুরা আউটডোরে পিক ব্রাইটনেস 1200 নিটসের রয়েছে ওলেড প্যানেল, ডিসপ্লে নিয়ে কোনোরকম কোনো প্রবলেম হবে না আপনার, ডুয়েল স্টেরিও স্পিকারসও আপনারা পেয়ে যাবেন। তো ডিসপ্লে যে কোয়ালিটি আছে HDR ভিডিওস আপনারা ইজিলি দেখতে পারবেন ইউটিউবে, তো ডিসপ্লে নিয়ে আমার কোনোরকম কোনো প্রবলেম হয়নি। বাকি আপনাদের আমি একটু সাউন্ডও শুনিয়ে দিচ্ছি। বাকি বন্ধুরা এই ফোনটা কিন্তু IP68 প্রোটেকশনের সাথে আছে, তারপরে ফোনটা ফুল টু ওয়াটার প্রুফ প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধুরা যদি আমি কথা বলি ওয়্যারলেস চার্জিং, মাঝে মাঝে এমনও দেখা গেছে যে ওয়্যারলেস চার্জিং কিন্তু এই সেলের ইউনিটে কাজ করে না, তো সেটাও আমি টেস্টিং করছিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়্যারলেস চার্জিংও কিন্তু খুবই ভালোভাবে টেস্টিং করা হয়েছে বা কাজ করছে। বাকি বন্ধুরা আপনাদের যদি কথা বলি আমি গেমিং টেস্ট আনতে চলেছি খুব শিগগিরই, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাকি বন্ধুরা ক্যামেরা নিয়ে কিছু কথা বলবো, iPhone 13-এর তুলনায় iPhone 14-এর ক্যামেরায় খুব বেশি ইম্প্রুভমেন্ট হয়নি। যে সিনেমেটিক মোড আছে সেটা এবার আপনারা 4K তে রেকর্ড করতে পারবেন, এছাড়া
সুপার স্টেডি মোড বাগেরা একটু দিয়েছে, বাকি হিউজ কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। বাকি যদি বন্ধুরা আমি কথা বলি, এই ফোনটা ঠিকঠাকই আছে বলা চলে, খুব বেশি ডিফারেন্স আমি দেখতে পেলাম না। মানে নতুনের যে চমক হয় সেটাও কিন্তু রয়েছে। তো এটাই বন্ধুরা বললাম আমি অ্যাকচুয়ালি বন্ধুরা এই ভিডিওটাতে, আমি কোয়ালিটি তো টেস্ট করবো ডেফিনেটলি, আপনার আনবক্সিং বাগেরা তো দেখেই নিয়েছেন, তো ঠিকঠাক বলা চলে। এবার বলি বন্ধুরা আমি ফোনটাকে এত কমে কীভাবে পেলাম। সবার প্রথম বন্ধুরা এখন চলছে ফ্লিপকার্টে বিবিডি বা বিগ বিলিয়ন ডে সেল, এবং সেইখানে এই ফোনটা 51,999 বা 52,000 টাকায় সেল হচ্ছিল, এবং এইখানে কিন্তু আমি 3,000 টাকার, আমার কাছে আইসিআইসিআই কার্ড থাকার জন্য 3,000 টাকার আমি এক্সচেঞ্জ বা অফার পেয়েছি, অফ পেয়েছি। এবং তার উপরে বন্ধুরা আমি অন্য একটা ফোনের সাথে এক্সচেঞ্জ করেছিলাম, এবং সেখানেও এক্সচেঞ্জ বোনাস হিসাবে কিন্তু আমি আরও 3,000 টাকা অফ পেয়েছি। এবং এইভাবে বন্ধুরা আমি 46,000 টাকা দিয়ে এই ফোনটা কিনেছি। অ্যাকচুয়ালি যদি ওই ফোনটার ফুল প্রাইস ধরি, মানে নর্মাল সময় যদি ওই ফোনটাকে আমি এক্সচেঞ্জ করে আইফোন নিতাম তাহলে আমাকে 5,000 দিত, এখন সেটা 5,000 জায়গায় 5,6,7,8,000 টাকা দিচ্ছে। এবং যদি আমি পুরোপুরি 8,000 টাকাটা ধরি তাহলে কিন্তু বন্ধুরা আরও কমে প্রায় 40,000 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। বাকি বন্ধুরা ওটা আমি ধরে নিই, কারণ ওটা তো নর্মাল সময় পাওয়া যেত, তো তাই জন্য আমি 46,000 কিন্তু এই আইফোনটা বাই করেছি। হ্যাঁ না, খুবই ভালো ডিল বন্ধুরা। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে একটা লাইক করে দেবেন। বাকি এখানে কিন্তু iPhone 12, iPhone 13 আনবক্সিং বাগেরা আপনারা দেখতে পাবেন। বাকি খুব শিগগিরই বন্ধুরা S23 FE-র সাথেও iPhone 14 ক্যামেরা টেস্ট আসতে চলেছে, একটু ধৈর্য ধরে বসুন, 2-3 দিনের মধ্যে আমি নিয়ে চলে আসবো। তো বাস বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।